অবশ্যই ফ্রেন্ডস, এখানে চলে আসছে ভাই নতুন একটা কাস্টম রুম নিয়ে। চলো ভাই দেখো আপনি কি করতে। এখানে জন ভাই আছেন একদিকে আর আবির ভাই আছে একদিকে। তো এখানে কিন্তু গত ম্যাচে কিন্তু মানে গত ইয়েতে যেটা দেখছেন ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, আজকে কিন্তু সেম হচ্ছে ভাই ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। কারণ গত ম্যাচে সাউন্ড কিং অ্যান্ড আবির ভাই, সাউন্ড কিং অ্যান্ড জন ভাই ছিল, আর আজকে হচ্ছে আবির ভাই অ্যান্ড জন জন ভাই, আবির ভাই অ্যান্ড জন ভাই। আজকে আমরা ফার্স্ট গেম প্লে কার দেখবো, জন ভাইয়ের গেম প্লে দেখি ফার্স্ট। কারণ ইন্ডিয়ান প্লেয়ারের গেম প্লেটা আগে দেখি, তারপরে আমার দেশীয় ভাইয়ের গেম প্লেটা দেখবো। এখানে কিন্তু চলে আসছে ভাই, এখানে এখানে কিন্তু চলে আসছে ভাই, এখানে সেই লেভেলের গেম প্লে চলছে ভাই, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। কে গুন্ডে পানোগে জন ভাই, কে গুন্ডে পানোগে, তা আজকে কি পারবে আমাদের জন ভাই? গত ম্যাচে কিন্তু হেরে গেছিল শান কিং এর কাছে কিন্তু, বাট আজকে দেখা যাক, আজকে আছে বিপরীতে আবির ভাই। সেই লেভেলের গেম প্লে চলতেছে ভাই, রুকো যারা সবর করো, বলা ধাক্কা মুক্কি নাই করনে। অনলি ডিজারে গোল চলতেছে ভাই ফার্স্ট রাউন্ড, কারণ দ্বিতীয় রাউন্ড দেখা যাক কি করতে পারে। আর একটু নেটের প্রবলেম চলতেছে ভাই, তার জন্য সরি সবাই, আমাদের দৃষ্টিকে দেখবেন ভাই, কারণ আজ দুই তিনটা দিন ধরে কোনো ভিডিও ছাড়তে পারছি না ভাই, নেটের প্রবলেম চলতেছে ভাই। আজকে কি জন ভাই পারবে ইন্ডিয়ার মুখ রাখতে? ফার্স্ট রাউন্ড তুলে নিলেন আমাদের জন ভাই ডিজারেগুলোর হেডশট দিয়ে। তো দেখা যাক আজকে কে জিতে, ইন্ডিয়া না বাংলাদেশ, গত দেখা যাক। দু রাউন্ড চলতেছে ভাই এখানে, তা কিন্তু পানোকে ভাই ড্যামেজ খাইছিল ভাই জন ভাই, অনেক ড্যামেজ আবির ভাই, বাইরে নেটের চিন্তা আরাম করে। ওকে এহে রহা নেই জাতা, তড়প হি এসি হ্যায় না, নেই নেই সোকে সোকে সোকে। এখানে কিন্তু জন ভাই কিন্তু দু রাউন্ড তুলে নিলেন এখানে, এখানে কিন্তু ইন্ডিয়া দু রাউন্ড বাংলাদেশ জিরো। তো দেখা যাক এখানে কি কি করতে পারে ভাই, কিন্তু এখনো কিন্তু অনেক রাউন্ড বাকি আছে ভাই, আমি কিছু বলতে পারতেছি না ভাই, দেখা যাক এখানে কি হয়। বাট আমরা কি আবির ভাইয়ের গেম প্লে দেখতে পারবো কি না বলতে পারতেছি না, বাট বা এটা দূর যে খেলবে যে রাউন্ড নেবে তার রাউন্ডটা আমরা দেখতে হবে। আর এখানে একটু নেটের প্রবলেম চলতেছে ভাই, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই। এখানে কিন্তু অনেকটা ড্যামেজ খেয়েছে জন ভাই, নেটের পিন ঠিক আছে ভাই কিন্তু, বাট এমন করছে কেন? এখানে হয়তো আবির ভাই রাউন্ডটা নিয়ে নিচ্ছে কিনা বলতে পারছি না ভাই, দেখা না কেন ভাই, ভাই কি হলো ভাই? আবির ভাই কিন্তু এক রাউন্ড নিয়ে নিচ্ছে, বাংলাদেশ এক রাউন্ড আর ইন্ডিয়া হচ্ছে দু রাউন্ড। আমরা এখন চলে যাব আবির ভাইয়ের কাছে, আমরা আবির ভাইয়ের গেম প্লে দেখবো এখন, কারণ আবির ভাই রাউন্ডটা নিয়ে নিয়েছেন। এখানে কিন্তু আবির ভাই মাত্র 40 ছেলে বেঁচে আছে ভাই,
অনেকটাই ড্যামেজ দিয়েছেন জন ভাই, অনেকটা ড্যামেজ খেয়ে গেছেন আবির ভাই। সমুদ্র না কিছু বলার নাই ভাই, নেটের মানে কারণে ভাই এখানে কিন্তু জন ভাই 3 রাউন্ড তুলে নিলেন ইন্ডিয়া, বাট জন ভাই কিন্তু ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া কলকাতা থেকে, আর আবির ভাই বাংলাদেশের কুষ্টিয়া থেকে ভাই, খুলনা বিভাগ। নেটটা ঠিক হয়ে যা বাবা, নেটটা ঠিক হয়ে যা বাবা। ওয়ান ভার্সেস ওয়ান গেম প্লে চলতেছে আবির ভাই এন্ড জন ভাই ইন্ডিয়া থেকে, দেখা যাক কি করতে পারে। সেই লেভেলে গেম প্লে চলতেছে ভাই, কিন্তু নেটের কারণে কিছু করতে পারছে না ভাই, কি বলবো ভাই বলেন। জন ভাই কিন্তু আজকে মারাত্মক খেলছে, বলার কোনো ভাষা নাই, বাট আবির ভাই সেভ এক রাউন্ড। জন ভাই চলে যাচ্ছে গুটি গুটি পায়ে, আর নেটের এতটা প্রবলেম করে ভাই, কিছু বলার লাগে না ভাই, মানে কিছু বলার কোনো ভাষা নাই ভাই, নেটের এত প্রবলেম। কিন্তু শ্যানের শ্যানের লড়াই, বাঘে বাঘে লড়াই, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া চলতেছে ভাই। এখানে জন ভাই 4 রাউন্ড, আবির ভাই 1 রাউন্ড। আবির ভাই কিন্তু 2 রাউন্ড তুলে নিলেন ভাই, 2 রাউন্ড আবির ভাই তুলে নিলেন ভাই। এখানে কিন্তু সেই লেভেলে গেম প্লে চলতেছে ভাই, বাট নেটের কারণে ভাই আমি কিছু করতে পারছি না ভাই। গজব বেজতি। এখানে আবারও বলতেছি ভাই, যারা ফেসবুকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন, যারা ইউটিউবে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা নোটিফিকেশন বেল আইকন সবাই অল করে দিবেন। জন ভাই এখানে 5 রাউন্ড তুলে নিলেন, আর আবির ভাই 2 রাউন্ড, আবির ভাই 2 রাউন্ড আর জন ভাই 5 রাউন্ড। খুবই ভালো খেলছেন জন ভাই আজকে। মনে হয় এখানে আবির ভাইকে ম্যাচ এখান থেকে বের করা অনেকটাই টাফ হয়ে যাবে। অনেকটাই ড্যামেজ হয়ে গেছেন, নেটের যা অবস্থা ভাই, নেটের জন্য কিছু করতে পারছি না ভাই, দেখছেন ভাই আপনারা দেখেন আমাদের বাংলাদেশের নেট কিছু বলার নাই ভাই। ফার্স্ট ব্লাড, নাইস আবির ভাই, এখানে 3 রাউন্ড তুলে নিলেন আবির ভাই। আমরা আবারও ব্যাক করেছি আমরা আবির ভাইয়ের কাছে, এখানে জোয়ান ভাই 5 রাউন্ড আর আবির ভাই 3 রাউন্ড। তা দেখা যাক এখানে কি করতে পারে আবির ভাই, কি বাংলাদেশের সম্মানটা ধরে রাখতে পারবে কিনা। জন ভাই এদিকে আছে, আমরা এখন আবির ভাই দিকে চলে যাব। ফার্স্ট ব্লাড, বুড়বা, নাইস জন ভাই, নাইস
বাট এখানে কিন্তু আবির ভাইয়ের দেয়ালে টিক ফিরে গেছে, কারণ জন ভাই এখানে সিক্স রাউন্ড আর আবির ভাই তিন রাউন্ড। এখানে কিন্তু জন ভাই অনেক খুশিতে আছেন। তেরি দাদাগিরি নিকাল দুঙ্গা মাই। দেখেন ইন্ডিয়া পতাকাটা কিন্তু সিক্স রাউন্ড আর আবির ভাই তার তিন রাউন্ড। সেখানে গিয়ে জন ভাই চেষ্টা করবে এটাই শেষ করার জন্য। তো অবশ্যই ভাই যারা ফেসবুকে দেখবেন ফেসবুকটা ফলো করে দেবেন, আর যারা ইউটিউবে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা ভাই অল করে দেবেন। ভাই আর একটা ভিডিও করতে ভাই অনেকটা কষ্ট লাগে, ভাই অনেকটা কষ্ট ভিডিও এডিটিং করতে সামিল করতে। ফার্স্ট ব্লাড বুড়া আবি বাজা আয়েগা না ভিড়ো। আবির ভাই কিন্তু এখানে রাউন্ডটা বের করে নিলেন, অসংখ্য ধন্যবাদ আবির ভাইকে। চার রাউন্ড আবির ভাই চার রাউন্ড আর জন ভাই সিক্স রাউন্ড, কারণ এখানে একটু মিস করলে জন ভাই কিন্তু সাত রাউন্ড নিয়ে নেবেন। কারণ আবির ভাইকে এখানে অনেকটাই চেক করে ফেলতে হবে ভাই, কারণ না খেলতে পারলে অনেকটাই মানে ভেবেচিন্তে খেলা করতে হবে, কারণ এখান থেকে ম্যাচ বলতে করতে হলে অনেকটাই ভেবেচিন্তে খেলতে হবে আবির ভাই। আর এখানে আবির ভাই আছেন আর জন ভাই অনেকটা ড্যামেজ, আবির ভাই অনেকটা ড্যামেজ খেয়ে গেছে জন ভাই। তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন শাউন্টিং অ্যাং জন ভাইয়ের পার্ট টু গেম প্লে দেখতে চান কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখানে কিন্তু আবির ভাই পাঁচ রাউন্ড নিয়ে নিয়েছেন, কারণ আবির ভাইকে অনেক হিসাব করে খেলতে হচ্ছে ভাই। এখানে খুবই ঠান্ডা করে খেলতে হবে ভাই, খুবই হয়ে গেছে জন ভাই। নাইস, বাঘের বাচ্চা আবির ভাই, বাঘের বাচ্চা এটাই বলে বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার, এটাই হচ্ছে বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার। জেগে ওঠো, জেগে ওঠো বাংলাদেশ, জেগে ওঠো। এটাই দেখা যাক এখানে আবির ভাই বাংলাদেশকে জেতাতে পারে কিনা, না জন ভাই ইন্ডিয়াকে জিতাবে কি সেটাও একটা দেখার বিষয় আছে। এখন একটু নেটের টিম ভালো যাচ্ছে ভাই, বাঘে বাঘে লড়াই সেরেছে, লড়াই বাঘের বাচ্চা বাংলাদেশ। আবির ভাই কি পারবে বাংলাদেশের সম্মানটা রক্ষা করতে? এগিয়ে যাও আবির ভাই, এগিয়ে যাও, মাথা ঠান্ডা করে খেলো ভাই। আর অবশ্যই ভাই যারা ভার্সাস করতে চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তো অবশ্যই আপনাদের মাঝে ভার্সাস করাবো আর ভিডিও অবশ্যই করবো ভাই। অনেকটা ড্যামেজ হয়ে গেছে ভাই, অনেকটা ড্যামেজ। আবির ভাই চলে যাচ্ছে জোনের দিকে কিন্তু গুটি গুটি পায়। ওপে ভাই রে, লাস্ট মুহূর্তে ভাই নেটটা ঝামেলা করিস না ভাই। এখানে কিন্তু সেই লেভেলে গেম বেঁচে দিচ্ছে যে আবির ভাই কিন্তু জোনের দিকে চলে আসছে গুটি গুটি পায়ে, আর জন ভাই আসছে দেখ ভাই মজা আয়া। আর মে ইয়ে জো মজা হ্যায় হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা চাহতা। এখানে কিন্তু ইন্ডিয়া জিতে গেলেন জন ভাই আর বাংলাদেশ হেরে গেল।
তা কিছু বলার নাই, যাক অবশ্যই খেলা তো খেলাই, হার জিত হতে পারে। অবশ্যই যদি সাউন্ড কিং অ্যাং জন ভাইয়ের খেলা যদি আবার দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যারা ফেসবুকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন, যারা ইউটিউবে দেখবেন অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন সবাই অল করে দিবেন ভাই, সবার কাছে রিকোয়েস্ট। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কোনে করে ফ্রেন্ডস, আল্লাহ হাফিজ।